প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, এটাই আমাদের কাম্য। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, ফার্মিশনারি অ্যাক্ট প্রথম পত্র এর 12 অধ্যায়। এই অধ্যায়ে যাওয়ার আগে তোমরা স্ক্রিনে কতগুলো ছবি দেখতে পাচ্ছ। আমাদের এই দেশ কৃষির প্রধান দেশ, এদেশের প্রায় 80% মানুষ কৃষির সাথে জড়িত। কৃষিকে লাভজনক করার জন্য কীটনাশকের পাশাপাশি যেমন জমিতে সেচ দেওয়া লাগে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বলতে পারবে জমিতে সেচ দেওয়া বা পানি দেওয়ার জন্য কী ব্যবহার করা হয়? হ্যাঁ, জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প ব্যবহার করা হয়। আজকে আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সেই পাম্প নিয়ে, সেন্ট্রিফিউগাল পাম্প। আমাদের দেশে কৃষিকাজে এই সেন্ট্রিফিউগাল পাম্প সবচেয়ে জনপ্রিয় একটি পাম্প। শিক্ষার্থী বন্ধুরা, চলো জেনে নেই এই পাঠ শেষে তোমরা কী শিখতে পারবে। পাম্প কি তা বলতে পারবে, পাম্পের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, সেন্ট্রিফিউগাল ও সেন্ট্রিপেটাল ফোর্স সম্পর্কে উল্লেখ করতে পারবে, সেন্ট্রিফিউগাল পাম্পের বিভিন্ন অংশের নাম বর্ণনা করতে পারবে। আমরা এখন মূল আলোচনায় যাই, পাম্প। তাহলে পাম্প কি? পাম্প হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বায়ুশূন্যতা সৃষ্টি করে নদ নদী খাল বিল পুকুর ভূগর্ভস্থ পানির স্তর হতে পানি উত্তোলন করে এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করা হয়, তাকেই পাম্প বলে। তাহলে আমরা পাম্প বলতে কী বুঝি? যে পাম্প হচ্ছে এমন একটি বস্তু বা এমন একটি যন্ত্র যার সাহায্যে কোনো এক স্থান থেকে পানি অন্য স্থানে স্থানান্তর করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, পাম্প কি আমরা বুঝতে পেরেছি? পাম্পের প্রকারভেদ কি? প্রকারভেদ কত প্রকার? তিন প্রকার। এক নম্বরে রেসিপ্রোকেটিং পাম্প, দুই নম্বরে সেন্ট্রিফিউগাল পাম্প, তিন নম্বরে রোটারি পাম্প। তাহলে আমরা চলো দেখে আসি এই পাম্পগুলো দেখতে কেমন, কাকে বলে। আমরা প্রথম যে পাম্প নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প। এসো তাহলে জেনে নিই রেসিপ্রোকেটিং পাম্প সম্পর্কে। রেসিপ্রোকেটিং পাম্প কি? যে পাম্পের চলমান অংশটি রেসিপ্রোকেটিং অর্থাৎ সামনে পিছনে চালিত হয়ে ফোর্স সৃষ্টির মাধ্যমে পানি উত্তোলন করা হয়, তাকেই রেসিপ্রোকেটিং পাম্প বলে। অর্থাৎ ইহা এমন একটি পাম্প যে পাম্পের চালক যন্ত্রটি কী হবে, একবার সামনে নেবে আবার পিছনে নেবে, এভাবে এর পাম্পিং ক্রিয়া সম্পন্ন করে পানি উত্তোলন করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের পাম্প আমাদের দেশে সকল বাড়িতেই আছে। তাহলে এই পাম্পটা কি তোমরা কি বলতে পারবে? স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই রেসিপ্রোকেটিং পাম্প। আমাদের দৈনন্দিন জীবনে এই পাম্প সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা কী করি? এই পাম্প দিয়ে পানি উত্তোলন করি এবং সেই পানি পান করি। তোমরা অবশ্যই এই রেসিপ্রোকেটিং পাম্পটা কি চিনতে পেরেছ? আমাদের দেশে গ্রামগঞ্জে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে এই পাম্পটি নেই। দৈনন্দিন কাজে পানি ব্যবহার করার জন্য এই পাম্পটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমাদের দেশে কৃষিক্ষেত্রেও এই পাম্প সেচ কাজে ব্যবহৃত হয়। এই পাম্পের আরেকটি নাম কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, এই পাম্পের আরেকটি নাম হচ্ছে চাপকল বা হ্যান্ড টিউবওয়েল। আমাদের দেশে কে বলে কি পানির কল বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে আলোচনা করব রোটারি পাম্প নিয়ে। তাহলে রোটারি পাম্পটা কি আমরা জেনে আসি। যে পাম্পের অভ্যন্তরে গিয়ার বেন স্ক্রু ও লুপ আকৃতির ইম্পেলার ঘূর্ণনের ফলে ফোর্স সৃষ্টির মাধ্যমে তরল পদার্থ বা পানি উত্তোলন করা হয়, তাকেই রোটারি পাম্প বলে। অর্থাৎ এই পাম্প দিয়ে পানি উত্তোলন করার জন্য এই পাম্পের অভ্যন্তরে যে ইম্পেলার হিসেবে যে ধরনের বস্তু ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিয়ার আকৃতি অথবা ভেন আকৃতি অথবা স্ক্রু আকৃতি। এই ধরনের ইম্পেলারকে সহজে ঘুরিয়ে ফোর্স সৃষ্টির মাধ্যমে এই পাম্পের সাহায্যে পানি বা তরল পদার্থ উত্তোলন করা হয়। তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, যে ছবিগুলো হচ্ছে রোটারি পাম্পের কিছু চিত্র। তোমরা অনেক সময় দেখবে যে আমাদের দেশে যে সমস্ত দোকানে তেল অথবা তরল পদার্থ ব্যবহার করা হয়, যেমন পেট্রোল ডিজেল কেরোসিন সয়াবিন তেল ইত্যাদি, এই সমস্ত তেলের ড্রাম থেকে তেল উত্তোলন করার জন্য তোমরা দেখবে এক ধরনের পাম্প ব্যবহার করা হয়, ওকে বলে হ্যান্ড পাম্প। এই পাম্প এর সাকশন পাইপটা যখন ড্রামের ভিতরে দিয়ে হাতের সাহায্যে পাম্পটাকে চালানো হয়, তখন এর সাকশন থেকে
ডেলিভারি পাইপ দিয়ে তেলটা বের হয়ে চলে আসছে। এই ধরনের পাম্প হচ্ছে রোটারি পাম্প। এর ভিতরে ইম্পেলার হিসেবে গিয়ার টাইপের একটি ইম্পেলার ব্যবহার করা হয়, যে সহজে ঘুরেই পাম্প সৃষ্টি করে, অর্থাৎ ফোর্স সৃষ্টি করে এই তেল উত্তোলন করা হয়। তাহলে আমরা এই পাম্পের নাম কি? এই পাম্পের নাম হচ্ছে রোটারি পাম্প। এবং কৃষিক্ষেত্রে অথবা বিশেষ করে আমাদের দেশে বাসাবাড়িতে পানি উঠার উত্তোলন ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রিতে এই ধরনের পাম্প সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম রেসিপ্রোকেটিং পাম্প এবং রোটারি পাম্প সম্পর্কে। আমরা এখন আলোচনা করব আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় যে পাম্প কৃষিকাজে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। আমরা এখন এই সেন্ট্রিফিউগাল পাম্প সম্পর্কেই আলোচনা করব। তাহলে স্ক্রিনে আমরা দেখে আসি সেন্ট্রিফিউগাল পাম্পটা কি। যে যন্ত্রের সাহায্যে সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টির মাধ্যমে পানি উত্তোলন করা হয় তাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে। এই পাম্প সেচ কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, একবার সহজ সিম্পল, তোমরা অবশ্যই আমার কথাতেই বুঝতে পেরেছ, একবার সহজ শব্দ, যে যন্ত্রের সাহায্যে সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টির মাধ্যমে পানি উত্তোলন করা হয় তাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে। এই ফোর্সের মাধ্যমেই মূলত পানিটা ভূগর্ভস্থ থেকে অথবা পানির যে কোনো পানির স্তর থেকে, খাল বিল নদী নালা পুকুর ইত্যাদি স্থান থেকে পানি উত্তোলন করে জমিতে দেওয়া হয়। আমরা আলোচনা করেছিলাম সেন্ট্রিফিউগাল পাম্প কি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমাদের দেশে কৃষিকাজে যে সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয় তার কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। এর নাম হচ্ছে ইঞ্জিন চালিত সেন্ট্রিফিউগাল পাম্প। এই পাম্পটি আমাদের দেশে কৃষিক্ষেত্রে গ্রামগঞ্জে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হয়তো দেখতে কোনো পাম্প ছোট, কোনো পাম্প বড়, কিন্তু এই সিস্টেমটি চলে। জমিতে সেচ দেওয়ার জন্য এই পাম্পটি ব্যবহার করে পানি উত্তোলন করা হয়। আমরা এখানে আরটি পাম্প দেখতে পাচ্ছি, মোটর চালিত সেন্ট্রিফিউগাল পাম্প, অর্থাৎ ইলেকট্রিক মোটর চালিত সেন্ট্রিফিউগাল পাম্প। এই পাম্পটি বিশেষ করে বাসাবাড়িতে, ইন্ডাস্ট্রিতে পানি উত্তোলনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে দুটি পাম্প দেখতে পাচ্ছি এই দুটি পাম্পই আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় পাম্প, যেগুলো কৃষিক্ষেত্রে এবং আমাদের দৈনন্দিন ব্যবহারিক ক্ষেত্রে অথবা ইন্ডাস্ট্রিতে পানি উত্তোলনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের বিভিন্ন অংশ, অর্থাৎ একটি সেন্ট্রিফিউগাল পাম্পের গঠন প্রণালী। প্রথমে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি শ্যাফ্ট, অর্থাৎ এই শ্যাফ্টের সাথেই এই পাম্পের চালক যন্ত্রের সাথে সংযুক্ত করা হয়, ফলে ইম্পেলার ঘূর্ণমান হয়ে শক্তি উৎপন্ন করে। আমরা এরপরে যে অংশটি দেখতে পাচ্ছি এর নাম বেয়ারিং। এরপর আছে যে অংশটি এর নাম শ্যাফ্ট স্লিপ, অর্থাৎ এই শ্যাফ্টটাকে ব্যালেন্স করার জন্য, সহজে ঘূর্ণন করার জন্য এই স্লিপ ব্যবহার করা হয়। এরপর যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এর নাম গ্ল্যান্ড অ্যান্ড প্যাকিং। গ্ল্যান্ড অ্যান্ড প্যাকিং, অর্থাৎ শ্যাফ্ট এবং পাম্প এর মাঝখানে সংযোগস্থলে যাতে কোনো লিক না করে, অথবা লিক করে যাতে কোনো পানি না পড়তে পারে, এই জন্য এই গ্ল্যান্ড অ্যান্ড প্যাকিং ব্যবহার করা হয়। আমরা এরপরে যে অংশটি দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে ইম্পেলার। এই সেন্ট্রিফিউগাল পাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইম্পেলার। এই ইম্পেলার ঘূর্ণনের ফলে এখানে যে ফোর্স সৃষ্টি হয় এই শক্তির মাধ্যমেই পানি উত্তোলন হয়। আমরা এখন যে অংশটি দেখতে পাচ্ছি এর নাম সাকশন সাইড। এই সাকশন সাইড দিয়েই পানিটা ভূগর্ভস্থ থেকে অথবা পানির স্তর থেকে ইম্পেলারে চলে আসে। আমরা এরপরে যে অংশটি দেখতে পাচ্ছি এর নাম ডেলিভারি সাইড, অর্থাৎ সাকশন সাইড দিয়ে পানিটা ইম্পেলার হয়ে ডেলিভারি পাইপ দিয়ে আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখন যে অংশটি দেখতে পাচ্ছি এর নাম ক্যাচিং বা বলিয়ড ক্যাচিং, অর্থাৎ ইম্পেলার যে অংশের মধ্যে ঘূর্ণন সৃষ্টি করে পানি উত্তোলন করা হয় এর আবরণটাকেই ক্যাচিং বা বলিয়ড ক্যাচিং বলে। এরপর আছে প্যাডেস্টাল। প্যাডেস্টাল মানে স্ট্যান্ড, অর্থাৎ পাম্প যে স্ট্যান্ডের উপর স্থাপিত হয় এর নামই প্যাডেস্টাল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ সেন্ট্রিফিউগাল পাম্পের বিভিন্ন অংশের নাম অর্থাৎ গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করেছিলাম। অবশ্যই তোমরা এই অংশগুলোর নাম এবং কাজ কী সেটা বুঝতে পেরেছ। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফোর্স বা বল, অর্থাৎ আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম সেন্ট্রিফিউগাল পাম্প সম্পর্কে, অর্থাৎ সেন্ট্রিফিউগাল পাম্প কীভাবে কাজ করে। সেন্ট্রিফিউগাল পাম্প যে ফোর্স বা বলের মাধ্যমে কাজ করে বা শক্তিতে কাজ করে আমরা আলোচনা করব এখন সেই ফোর্স বা বল কী। পাম্পের অভ্যন্তরে
ইম্পেলার ঘূর্ণনের ফলে যে বল বা শক্তি সৃষ্টি হয় তাকেই ফোর্স বা বল বলে। অর্থাৎ সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার ঘূর্ণনের ফলে যে একটা ফোর্স বা বল সৃষ্টি হয় এবং যে বলের কারণে পানি উত্তোলন হয় সেই বল বা শক্তি হচ্ছে ফোর্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব ফোর্সের প্রকারভেদ সম্পর্কে। তাহলে আমরা ফোর্স কী বুঝতে পেরেছি? আমরা এখন দেখব ফোর্স কত প্রকার ও কী কী। ফোর্স বা বল সাধারণত দুই প্রকার, এক নম্বরে সেন্ট্রিফিউগাল ফোর্স, দুই নম্বরে সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে আমরা এখন আলোচনা করি সেন্ট্রিফিউগাল ফোর্স কী। যে বল সর্বদা কেন্দ্র থেকে বাহিরের দিকে ক্রিয়া করে তাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে, ইহাকে কেন্দ্র প্রসারী বলও বলা হয়। অর্থাৎ যে বল সর্বদা কেন্দ্র থেকে বাইরের দিকে ক্রিয়া করে তাকেই সেন্ট্রিফিউগাল ফোর্স বলে। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, যে কোনো একটি স্থানকে কেন্দ্র ধরে যদি কোনো একটি রশির মধ্যে বা কোনো একটি সুতার মধ্যে কোনো বস্তুই ঘোরানো হয় তাহলে বস্তুটি কেন্দ্র থেকে বাহিরে যাওয়ার প্রবণতা দেখা দেয় এবং সুতাটি খুব টান টান থাকে। এখানে যে ফোর্স সৃষ্টি হয় একে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি। তোমরা বুঝতে পেরেছ যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কী। তোমরা চিত্রের মধ্যে আরেকটি ফোর্স দেখতে পাচ্ছ, সেন্ট্রিফিউগাল ফোর্স। অর্থাৎ আমরা যে সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করি এই পাম্প ইম্পেলার ঘূর্ণনের ফলে, তোমরা দেখতে পাচ্ছ চিত্রতে ছবিতে ইম্পেলার ঘূর্ণনের ফলে তরল পদার্থ পানিকে টেনে নিয়ে এসে তার কেন্দ্র থেকে বাহির দিকে অথবা ডেলিভারি পাইপ দিকে, ডেলিভারি পাইপ দিয়ে যে পানিটা বের হয় বাহির দিকে সেই ফোর্সটি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করেছিলাম সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে কেন্দ্র বিমুখী ফোর্স, অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে যে ফোর্স হয় সেটি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা যা চিত্র দেখতে পেরেছি, আমরা এখন দেখব সেন্ট্রিপেটাল ফোর্স। অর্থাৎ যে ফোর্স সেন্ট্রিফিউগালের বিপরীত ফোর্স সেটি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স ছিল কেন্দ্রের বাইরের দিকে ফোর্স, আর সেন্ট্রিপেটাল হচ্ছে কেন্দ্রমুখী ফোর্স, অর্থাৎ কেন্দ্রের দিকে যে ফোর্স হবে সেটি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। যে ফোর্স কেন্দ্রমুখী তাকেই সেন্ট্রিপেটাল ফোর্স বলে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পেলার যখন ঘোরানো হয় তখন ভূগর্ভস্থ থেকে যে পানিটাকে টেনে নিয়ে কেন্দ্রে চলে আসে সেটি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, আর যেটা পানিটা বের হয়ে যায় সেটি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপেটাল ফোর্স কী আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ পাম্প যে ফোর্সের চার্জে কাজ করে এখানে দুই ধরনের ফোর্স সৃষ্টি হয়, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পেলার। ইম্পেলার সেন্ট্রিফিউগাল পাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইম্পেলার, যা ঘূর্ণনের ফলে সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টি হয় এবং এই ফোর্সের মাধ্যমেই পানি বা তরল পদার্থ উত্তোলন করা হয়। ইম্পেলার প্রধানত তিন প্রকার, এক নম্বর খোলা ইম্পেলার, দুই নম্বর অর্ধখোলা ইম্পেলার এবং তিন নম্বরে বন্ধ ইম্পেলার। আমাদের দেশে যে ধরনের সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয় প্রায় সব ধরনের সেন্ট্রিফিউগাল পাম্পেই এই তিন ধরনের ইম্পেলার ব্যবহার করে কাজ করা হয়। এখন আমরা দেখব বলিউড কেসিং। বলিউড কেসিং কি? পাম্পের যে অংশের মধ্যে ইম্পেলারের সাহায্যে সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টির মাধ্যমে পানি উত্তোলন করা হয় সেই অংশকেই বলিউড কেসিং বলে। অর্থাৎ ইম্পেলার যে অংশের মধ্যে ঘুরে পানি উত্তোলন করা হয় সে অংশকেই কেসিং বা বলিউড কেসিং বলে। আমরা এখন আলোচনা করব কাপলিং, পাম্প কাপলিং। সেচ কাজে ব্যবহৃত অধিকাংশ পাম্প, বিশেষ করে সেন্ট্রিফিউগাল পাম্প একা চলতে পারে না, এর চালক যন্ত্র বা প্রাইম মুভার অর্থাৎ ইঞ্জিন বা মোটরের সাহায্যে সংযোগ করে চলতে হয়। এই পাম্প বা প্রাইম মুভারের সংযোগকারী যন্ত্রের নামই হচ্ছে কাপলিং। অর্থাৎ আমাদের দেশে আমরা যে সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয় এই পাম্প চালানোর জন্য ইঞ্জিন অথবা মোটর ব্যবহার করা হয়। কাপলিং প্রধানত দুই প্রকার, এক নম্বরে নমনীয় কাপলিং, দুই নম্বরে অনমনীয় কাপলিং। তাহলে নমনীয় কাপলিংগুলো কি আমরা দেখে আসি। নমনীয় কাপলিং, এই কাপলিং সাধারণত সেন্ট্রিফিউগাল পাম্পেই ব্যবহার করা হয়। যেহেতু আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেন্ট্রিফিউগাল পাম্প, এই সেন্ট্রিফিউগাল পাম্পের ধাক্কা অথবা ঝাঁকুনিজনিত ফোর্স সহ্য করার জন্য এই অনমনীয় কাপলিং ব্যবহার করা হয়। এগুলো রাবার অথবা সিনথেটিক হতে পারে। এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অনমনীয় কাপলিং। এই কাপলিং ফিক্সড থাকে, সহজে বাঁকা করা যায় না। বিশেষ করে আমাদের দেশে বাসাবাড়িতে যে সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয় পাম্প মোটর চালিত, সেই সেন্ট্রিফিউগাল পাম্পেই
তৈরি করার সময় এই কাপলিং একসাথে সংযোগ করে দেওয়া হয়। পাম্প এবং ইঞ্জিনের সাহায্যে কীভাবে কাপলিংগুলো স্থাপন করা হয় তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। এক পাশে পাম্প, আরেক পাশে প্রাইমোভার বা ইঞ্জিন এবং মাঝখানে কাপলিং। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন চালিত সেন্ট্রিফিউগাল পাম্প। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে মোটর চালিত সেন্ট্রিফিউগাল পাম্প, এখানে যে কাপলিংটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে অনমনীয় কাপলিং। প্রাইমোভার, প্রাইমোভারটা কি, সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন সাইডে কোনো কারণে বাতাস প্রবেশ করলে অথবা লিক থাকলে পাম্প আর পানি ওঠে না, সেই জন্য পাম্প চালু করার আগে সাকশন পাইপ সহ পাম্পের ভলিউট কেসিং পানি দ্বারা পূর্ণ করে বাতাস বের করতে হয়। এই প্রক্রিয়াকে পাম্প প্রাইমিং বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পেরেছ যে সেন্ট্রিফিউগাল পাম্পের সাহায্যে পানি ওঠানোর সময় পাম্প চালু করার আগে সাকশন পাইপ দিয়ে বালতি অথবা কলসের মাধ্যমে পানি দিয়ে সাকশন পাইপ ভলিউট কেসিং পর্যন্ত ভর্তি করা হয়। অবশ্যই দেখতে পেরেছ এই অবস্থাকে বলা হয় পাম্প প্রাইমিং, অর্থাৎ সাকশন পাইপ থেকে সম্পূর্ণ বাতাসটা বের করে ফেলে। এরপরে যখন পাম্পটা চালু করা হয় তখনই পানি উত্তোলন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করেছিলাম আমাদের দেশে কৃষিকাজে সবচেয়ে জনপ্রিয় যে পাম্প সেই পাম্পটি সম্পর্কে, নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। তাহলে পাম্প কি, পাম্পের প্রকারভেদ, পাম্পের গঠন প্রণালী, পাম্পের কার্যপ্রণালী, পাম্পের বিভিন্ন অংশের নাম, কোন অংশে কী কাজ করে ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং এর মধ্যে থেকে আমি অনেকগুলো প্রশ্ন বলেছিলাম, প্রশ্নের উত্তরে বলেছিলাম। একক কাজ, তোমরা অবশ্যই একা একা কাজটি করবে। সেন্ট্রিফিউগাল পাম্পের বিভিন্ন অংশের নাম লেখো। এই প্রশ্ন উত্তর আমরা আমাদের আলোচনায় বলেছিলাম, তোমরা অবশ্যই বলতে পারবে। আমরা এতক্ষণ যে আলোচনা করেছিলাম তোমরা কী বুঝতে পেরেছ আমরা একটু মূল্যায়ন করে দেখি। শেষ কাজে ব্যবহৃত পাম্পের নাম কী, সেন্ট্রিফিউগাল ও সেন্ট্রিপেটাল ফোর্স কাকে বলে, ভলিউট কেসিং কী, পাম্প কাপলিং বলতে কী বোঝায়, প্রাইমিং কাকে বলে। আশা করি আজকের এই মূল্যায়নের যে প্রশ্নগুলো আমি দিয়েছি এগুলো তোমরা আমাদের এই পাঠ থেকে এর উত্তর পেয়েছ। আমি এখন তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব। ইম্পেলারের কাজ কী, উহার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও তোমরা আমাদের পাঠ থেকে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ক্লাসে যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্য আজকের আমাদের এই আলোচনার মধ্যে বুঝতে পেরেছ এবং এই প্রশ্ন উত্তরগুলো খাতা লিখে রাখবে। যখন আমাদের ক্লাস শুরু হবে তখন ক্লাস টিচারকে এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে জমা দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।